কি দিন রাত আপন মনে কি বিড়বিড় করে চলেছেন, শত চেষ্টা করেও পার্থদের মনের ভেতরে কি আছে জানতে পারেনি চিকিৎসকরা। বৃহস্পতিবার রাতে পাভলাপে পৌঁছন পার্থ। সারা রাত প্রায় না ঘুমিয়ে কাটিয়েছেন, কখনো আপন মনে পায়চারি করেছেন হাসপাতালের ডাইনিং হলে, কখনো বা চুপচাপ বসে থেকেছেন চেয়ারে। চেষ্টা করেও রাতে তাকে কিছু খাওয়ানো যায়নি, ডাক্তারদের সঙ্গে কথা বলাতেও ছিল তার তীব্র আপত্তি। পার্থর মুখে ছিল একটাই বলে, আমি মাদার হাউস যাব, যা বলার সেখানেই বলবো। কোনো কথাই শেয়ার করতে চাইছেন না, এই একটা কথাই বলছেন যে আমাকে মাদার টেরেসা হোমে পাঠিয়ে দেওয়া হোক, আমরা এখানে থাকব না। পার্থদের জন্য পাবলাভে তৈরি হয়েছে 5 সদস্যের মেডিকেল বোর্ড, সেই বোর্ডে রয়েছেন 3 মনোরোগ বিশেষজ্ঞ। অন্য রোগীদের থেকে আলাদা করে রাখা হয়েছে তাকে, অন্যদের কথার আওয়াজও সহ্য করতে পারছেন না পার্থ। কথা বলতে চাইছেন না ডাক্তারদের সঙ্গেও। সকালে এক মহিলা মনোরোগ বিশেষজ্ঞর সঙ্গে কথা বলতে রাজি হন, সেই চিকিৎসক ঘরে ঢুকতেই তাকে পোশাক খুলে ফেলতে বলেন রবিনসন স্ট্রিটের সাইকো পার্থ। প্রশ্ন উঠছে এমন মানসিকতার কারণ কি? চিকিৎসকদের মতে পার্থ ভীষণভাবেই অপরাধ মনস্ক, সেই সঙ্গে তিনি খানিকটা আত্মহত্যা প্রবণ। যা ব্যাকগ্রাউন্ড দেখছি তাতে একটা সুইসাইডাল টেন্ডেন্সি পরবর্তীকালে আসবে না সেটা কিন্তু এই মুহূর্তে রুল আউট করা যাচ্ছে না। সকালে জোর করে ডিম রুটি কলা খাওয়ানো হয় পার্থকে, দেয়া হয় 2 ধরনের অ্যান্টিসাইকোসিস ক্যাপসুল ইনজেকশন। তবে ডাক্তারদের কাছে মুখ খোলেনি পার্থ। পার্থর মনের রহস্যের গভীরে যেতে সাইকোমেট্রি পরীক্ষা করানো হবে। শুধু মনের রোগী নয়, দীর্ঘদিন মৃতদেহের সঙ্গে থাকতে থাকতে তাঁর দেহ বাসা বেঁধেছে চর্মরোগ। সাইকোমেট্রির সঙ্গে স্নায়ু ও রক্তের বিভিন্ন পরীক্ষা হবে। ক্যামেরায় সুনীল মুন্দ্রার সঙ্গে সন্দীপ সরকারের রিপোর্ট 24 ঘন্টা।